একটা বাটির দাম 250 কোটি টাকা। দাম শুনে অবাক লাগলেও ব্যাপারটা কিন্তু সত্যি। চীনে একটি চীনামাটির বাটি নিলামে 30.4 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় 250 কোটি টাকায় বিক্রি হয়েছে। সম্প্রতি এ নিলাম অনুষ্ঠিত হয়। বাটিটির ব্যাস 6 ইঞ্চিরও কম। প্রশ্ন উঠতে পারে, এই বাটিতে কি এমন ছিল যে তা এত দামে বিক্রি হলো? এটি আসলে চীনের কিং সাম্রাজ্যে ব্যবহৃত একটি বাটি। অষ্টাদশ শতাব্দীতে সম্রাটের পরিবার এই বাটি ব্যবহার করেছিল বলে প্রমাণ মিলেছে। ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে আরও জানা যায়, নিলামে তোলার মাত্র 5 মিনিটের মধ্যে এটি বিক্রি হয়ে যায়। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি টেলিফোনে নিলাম আয়োজকদের জানান, তিনি বাটিটি 30.4 মিলিয়ন ডলারে কিনে নিতে চান, তবে নিজের পরিচয় গোপন রেখে সেটা কিনবেন তিনি। আয়োজকদের দাবি, এই বাটি সম্রাটের নিজের কারখানায় তৈরি হয়েছিল, সুতরাং এই বাটি অন্য 8-10টা বাটির মতো নয়, তাই দাম তো একটু বেশিই হবে।